যে ডিক্লেয়ারটি বা যেই কথাটি অথবা যেই একটা প্রেডিকশন অথবা যে ধারণা দেওয়া হয়েছে, আমি যদি শুধু বলবো যে এটা মানে অ্যাট্রাকটিভ নয়, চোখ পড়ার মতো নয়, নজর দেওয়ার মতো শুধু নয়, এটা একটা তোলপাড় করা কথা এসছে, যেহেতু মানুষটি হচ্ছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মির্জা ফখরুল ইসলাম আলমগীর এমন একটি বক্তব্য আজকে সামনে এসছে তার, যে বক্তব্যটি নিশ্চিতভাবেই বিএনপি যারা করেন বা বিএনপি সমর্থক সরকার বিরোধী তাদেরকে উচ্ছ্বসিত করবে, এবং তারা অনেকেই ইতিমধ্যে আমাদেরকে ইনবক্সে, হোয়াটসঅ্যাপে, ফোন করে অনেকেই জানতে যাচ্ছেন, কেউ কেউ বলছেন যে ভাই বিষয় কি, আগামী দুই তিন দিন নাকি বিএনপি খুব অ্যালার্ট থাকতে বলেছে, কিছু একটা হতে পারে এরকম। আমরা মির্জা ফখরুলের সেরকম কোনো বক্তব্য পাইনি, বিএনপি নেতা কর্মীদের মধ্যে এরকম একটি কথা বলা হচ্ছে যে দু তিন দিন খুব অ্যালার্ট থাকো, কিছু একটা হয়ে যাচ্ছে। সূত্রপাতটা হয়েছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটি বক্তব্য ধরে। এই বক্তব্যটি যদি অন্য কেউ হতেন, যেমন আমানুল্লাহ আমান বা রিপন সাহেব বা শহীদুদ্দিন চৌধুরী আইনি বা অন্য কেউ, ইভেন রুহুল কবির রিজভী আহমেদ হলেও আমরা এতটা গুরুত্বের সঙ্গে নিতাম না যে না ঠিক আছে তারা এটা রাজনৈতিক বক্তব্য দিতে পারেন, রাজনৈতিক কারণে দিচ্ছেন। কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন যে আগামী অল্প সময়ের মধ্যে দেশের মানুষের জন্য কোনো সুখবর আসছে, গণতন্ত্রের জন্য কোনো সুখবর আসছে। বিষয়টা নিশ্চয়ই গুরুত্বপূর্ণ। তিনি যেহেতু প্রেস ক্লাবে, তিনি বিএনপির প্রয়াত স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার হান্নান স্যার, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার হান্নান স্যার, তার সপ্তম মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানে এটি বলেছেন। সেখানে তিনি কমিটির সমালোচনা করেছেন, অনেক কিছু নিয়ে সমালোচনা করেছেন। একটা জায়গায় তিনি বলেছেন যে আগামী কয়েকদিনের মধ্যে সুখবর আসতে পারে, একটা কোনো কিছু পরিবর্তন হতে পারে। এটা বলতে গিয়ে তিনি স্যাংশন, আমেরিকান স্যাংশনের কথা বলেছেন, ভিসা নিষেধাজ্ঞার কথা বলেছেন, আফসোস করেছেন যে নিষেধাজ্ঞা কাদের নামে আসছে, বিচার বিভাগ, আইন শৃঙ্খলা বাহিনী, রাজনীতিবিদ, মিডিয়া, কার বিরুদ্ধে কে নাই তালিকায়, এটা নিয়ে তিনি আফসোস করেছেন যে আমরা কোন দেশে যেখানে এত মানুষের নামে ভিসা নিষেধাজ্ঞা আসছে। তিনি অভিযোগ করেছেন যে গণতন্ত্র নাই বলেই এবং বর্তমান সরকারের সময় অনেকটা তার অভিযোগ যে স্বৈরাচারী শাসন ব্যবস্থা, একতরফা শাসন ব্যবস্থা, জোর জবরদস্তি শাসন ব্যবস্থার কারণে এইরকম অবস্থা তৈরি হয়েছে। যদিও তিনি বারবার বলছেন যে অনেকেই বলে যে বিএনপি এই স্যাংশন আশায় খুব খুশি হয়েছে, কিন্তু মির্জা ফখরুল দাবি করেছেন যে না, এটা তারা মনে করেন না, তারা এটাকে লজ্জার মনে করেন। তবে তার ওই লাইনটি আমাদের মধ্যে খুব আমরা খোঁজখবর নেওয়ার চেষ্টা করেছি যে ঘটনা কি, এটা কি বিএনপির মহাসচিব যেহেতু বলছেন, তিনি মাঝে একটি উদ্গ্রীব বা একটি আফসোস অথবা একটি কিছুটা বিরক্ত হয়ে বলেছিলেন যে গণ অভ্যুত্থান কেন হচ্ছে না, তরুণরা কেন সামনে এগিয়ে আসছে না, এবার কি সেই ধরনের কোনো প্রিপারেশন বিএনপি চূড়ান্ত করে এনেছে কিনা। এবং আগামী অক্টোবর তো আমরা সবসময় বলছিলাম যে অক্টোবর একটা খুব খারাপ সময় যেতে পারে রাজনীতিতে, সেই জায়গায় এসে তিনি অল্প কয়েকদিন বলছেন, অল্প কয়েকদিন বলতে কি আগামী এক সপ্তাহ বোঝাচ্ছেন নাকি অন্য কিছু, বা এই সপ্তাহের মধ্যে হলে কী হতে পারে, কারণ নির্বাচন তো সামনে নয়, সরকার নির্বাচন আরও বাকি আছে, সরকার নিজে পদত্যাগ করে ফেলবে, এই সিচুয়েশানটা রাজনীতির আন্দোলনের মাঠে এখনও নেই, তাহলে নিশ্চয়ই মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে কিছু একটা ইনফরমেশান আছে, তথ্য আছে। বলা হচ্ছে যে বিএনপি এখন যে আন্দোলন সংগ্রামে যেতে চায় সেখানে গেলে তাদের বিরুদ্ধে ব্যাপক ধরপাকড় হতে পারে। বিএনপির মহাসচিব তিনি নিজেই অভিযোগ করেছেন যে তাদের নেতাদের নামে এবং উচ্চ পর্যায়ের সবার নামে যে মামলাগুলো হয়েছিল সেই মামলাগুলো ট্রায়াল সম্পন্ন করে সাজার কাছাকাছি নিয়ে আসা হয়েছে। তারা ভাবছেন যে বিএনপির সিনিয়র নেতাদের হয়তো জেলে যাওয়া যেতে হতে পারে, এবং তিনি বলছেন যে সিনিয়র নেতাদের জেলে দিয়ে একটি নির্বাচনের পায়তারা করা হচ্ছে। একদিকে তিনি এই আশঙ্কা করছেন নির্বাচনের পায়তারা, আবার অন্যদিকে তিনি বলছেন যে হ্যাঁ একটা কিছু হয়ে যেতে পারে, ভালো খবর আসছে। কোন দিকটায় তিনি সিরিয়াসলি ঝুঁকছেন বা কোন খবরটা তিনি সিরিয়াসলি পেয়েছেন আমরা জানার অপেক্ষায় থাকব, এবং আমরা এই বিষয়ে কোনো আপডেট পেলে নিশ্চয়ই আপনাদেরকে জানানোর চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।